নমস্কার, বাংলাদেশি মমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাই। আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী, আর কথা বলছি আমেরিকা টেক্সাস থেকে। ২৫ জুলাই সোমবার দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 6টায়। ঘুম থেকে সবসময় আমরা আগেই উঠি, ঘুম ভাঙার সাথে সাথেই আমার ওঠার অভ্যাস নেই, 5-7 মিনিট আমার শুয়ে থাকতে হবে। তো তারপর থেকেই কাজে লেগে গিয়েছি। আগেই বলেছিলাম এই সপ্তাহটা প্যাকিং করব, যেহেতু এই উইকেন্ডে আমরা মুভ করছি। ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, করলা ভাজি এখনও চুলায় আছে, আর আলু সেদ্ধ করেছিলাম। ফুলকপি আর আলু দিয়ে ঝোল রান্না করব, সেজন্য তারই পাশাপাশি গোছানোর কাজও চলছে। যা যা প্যাক করব আজকে, বক্সে ঢোকাবো, সেই সেই জিনিসগুলো আমি বের করে রাখছি। এতে সুবিধা হবে যখন প্যাকিং করব তখন। রান্নাবান্না শেষে দুপুরে খাওয়া দাওয়া সেরে ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম। ছেলে এখন ঘুমাচ্ছে, আমি ভাবলাম এই ফাঁকে আমার কাজগুলো সেরে ফেলি, কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো করতে করতেই আমার বর আসার সময় হয়ে যাবে, তারপর ডিনার করব। ডিনার শেষে যেই বাসনগুলো গুছাবো, আজকে যা যা বের করেছিলাম দুপুরবেলা রান্না করার সময়, সেইগুলোকে গুছিয়ে নেব। আমাদের দুজনের রাতের খাবার হয়ে গিয়েছে। আমরা সাধারণত 8-8:30-র মধ্যেই খেয়ে ফেলার চেষ্টা করি। ছেলের খাওয়া এখনও হয়নি, তো এই কাজগুলো শেষে ছেলেকে খাওয়াবো, তারপর আমি আমার প্যাকিং শুরু করব। আমি আসলে কোনো কাজ করছিলাম না, আমি ওদের কাজগুলোকে ক্যামেরা বন্দি করছিলাম। আমি জানি আমার ব্লগ হাতে গোনা কয়েকজন দেখে, কিন্তু তারপরেও ক্যামেরা বন্দি করি নিজের জন্য, হয়তো বা ফিউচারে কেউ না কেউ দেখবে সেই জন্য। প্রয়োজনে অথবা ডেকোরেশনের জন্য আমরা ওয়ালে যত রকমের হোল করি, সেই হোলগুলোকে এভাবেই ফিল করে যেতে হয়। যখন আমরা এক অ্যাপার্টমেন্ট থেকে অন্য অ্যাপার্টমেন্টে চলে যাই অথবা নিজের বাড়িতে চলে যাই, নয়তো এটার জন্য চার্জ করবে। আমরা এখান থেকে চলে গেলেও আমাদের নামে বিল তারা পাঠিয়ে দিবে, কারণ আমরা যখন অ্যাপার্টমেন্ট ভাড়া নিই তখন আমাদের সব ইনফরমেশন ওদের কাছে দিতে হয়। আমার ছেলেও কিন্তু আমাদের থেকে পিছিয়ে নেই, সেও সমান গতিতেই আমাদের সঙ্গে কাজ করছে। কিন্তু ওর বাবার সঙ্গে কাজ করাটা ওর জন্য ইজি, আর আমার সঙ্গেও সে কাজ করতে চায়, কিন্তু আমি যেই কাজগুলো করি সেগুলো তো আসলে সে করতে পারবে না। ও যদি আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে আসে, বরঞ্চ আমার কাজের অসুবিধা হবে। তারপর টুকিটাকি যদি এটা সেটা আনতে হয় বা কোনো কিছু রাখতে হয়, তাকে সেটার কথা বলি, এতে সে খুশি হয়। এবার যে আমরা বাসা পাল্টাচ্ছি, এটার আনন্দ বা অনুভূতিটা অন্যরকম। আমরা এবার নিজেদের বাড়িতে যাচ্ছি, তো এটার অনুভূতিটা অন্যরকম। যদিও আমরা যেই শহরে যাচ্ছি সেই শহরে আমরা আগে ছিলাম, সেটার জন্য কোনো অনুভূতি আমার হচ্ছে না, কিন্তু নিজের বাড়িতে যাচ্ছি এই দিনটির জন্য এত বছর ধরে অপেক্ষায় ছিলাম, সেই দিনটি এখন এসেছে, এটার অনুভূতি বা এটার ভালো লাগাটা আসলে বোঝাতে পারবো না। আমি হটপটের ভিতরে ছোট ছোট বাটি রেখেছি, প্রেশার কুকারের ভিতরে যে কয়েকটা ক্যান ছিল সেগুলো রেখেছি, এতে করে মিনিমাম স্পেসে বেশি জিনিস রাখা যাবে। আজকে যেই বক্সটা আমি গুছাবো, এতে হটপট, প্রেশার কুকার, আমার কিছু কাস্ট আয়রনের বাসন, সেগুলো থাকবে। 3টি ননস্টিকি প্যান আমি এখানে রাখছি, আর এগুলো রাখার সময় আমি একটা প্যানের উপরে কাপড় দিয়ে তারপর আরেকটা রাখছি। আমার আসলে ননস্টিকি বাসন কোসন খুবই কম, আমার স্টেনলেস স্টিলের বাসনেই বেশি, আর কাস্ট আয়রনের বাসন ইউজ করতে আমি পছন্দ করি। তারপর এতে আমি কিছু প্লাস্টিকের বোল ছিল সেগুলো দিয়েছি, ওয়ান টাইম প্লেট, বাটি, গ্লাস এগুলো দিয়ে দিয়েছি। তারপর এতে একটা পিলো দিলাম ছেলের খেলনা দিয়ে, বক্সটাকে পুরো ভরে দিয়েছি, এতে করে ভেতরে জিনিসগুলো নড়াচড়া করতে পারবে না। আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আসছি পরবর্তীতে, সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।